Assalamu alaikum. Welcome to this video lesson. My dear students, hopefully you are fine. In the last class, we have completed the vocabulary or the words from P. আমরা P থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো ছিল আমরা লাস্ট ক্লাসে শেষ পর্যন্ত শেষ করেছিলাম। সো চলো আজকে আমরা Q থেকে শুরু করব। সো তোমরা নিশ্চয়ই গত ক্লাসের যে ভোকাবুলারি ছিল সেগুলো বাসায় কমপ্লিট করেছো এবং হোমওয়ার্ক করেছো। তোমরা যেহেতু স্কুল বন্ধ আছে আমরা হোমওয়ার্ক চেক করতে পারছি না। সো এই ক্ষেত্রে আই উইল সাজেস্ট, আমি তোমাদেরকে পরামর্শ দিতে চাই যে তোমরা তোমাদের যারা প্যারেন্টস আছে, তোমাদের মা বাবা বা তোমাদের যদি কোনো হোম টিউটর বা হচ্ছে তোমাদের অন্য কোনো গার্ডিয়ান থাকে যে তোমার স্টাডির ব্যাপারে হেল্প করতে পারো, তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো তাকে দেখাতে পারো বা তোমার পড়াটা ধরার জন্য বলতে পারো, ঠিক আছে? হোপফুলি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। চলো এবং আমরা কিউতে চলে যাই। কিউ থেকে দেখো আমাদের প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে খেলচ। কিউ থেকে আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে খেলচ। খেলচ অর্থ হচ্ছে কাঁথা। খেলচ অর্থ কি বলো? কাঁথা। কোল্ড অর্থ হচ্ছে কাঁথা। তাহলে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি? খেলথ। আমি আবার প্রোনাউন্সিয়েশনটা করি, দেখো খেলথ, 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 খেলথ অর্থ হচ্ছে কাঁথা। খেলথ অর্থ কি? কাঁথা। তো কাঁথা বানানে দেখো বাংলা যে বানানটা সেটাতে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া আছে। সো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি আর এ, দেখো আর এ রিড, রিড অর্থ হচ্ছে পড়া। রিড অর্থ হচ্ছে পড়া। প ডয় শূন্য র একের রা, এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এটা কিন্তু ডয় শূন্য র, তাহলে প ডয় শূন্য র একের রা কি হয়ে গেল বলো? পড়া হয়ে গেল। তারপরে দেখো নাম্বার টু আর এইচ ওয়াই এম ই, এটার উচ্চারণটা হচ্ছে রাইম, তাহলে এটার উচ্চারণ কি বলো? রাইম, আর এইচ ওয়াই এম ই, রাইম। রাইম অর্থ হচ্ছে ছড়া। তো আবার বলছে দেখো রাইম অর্থ কি? ছড়া, ঠিক আছে? তাহলে আমরা ছড়া লিখে দেয় দেখো চ ছ, এই যে ছ লিখলাম এরপর বয় শূন্য রয় আকার, ছড়া। তাহলে রাইম অর্থ কী হয়ে গেল? ছড়া হয়ে গেল, বুঝতে পেরেছো? তারপর রাইট, আর আই জি এস টি, রাইট। রাইট অর্থ হচ্ছে ডান। লেফট অর্থ যেরকম আমরা বাম পড়েছিলাম, রাইট অর্থ হচ্ছে ডান। তাহলে বলো রাইট অর্থ কী ছোট্ট বন্ধুরা? রাইট অর্থ হচ্ছে ডান, বুঝতে পেরেছো তোমরা? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের যে ওয়ার্ডটা সেটাতে চলে যাই। চলো আর এ আই এন রেইন, রেইন অর্থ বৃষ্টি। আর এ আই এন রেইন, রেইন অর্থ বৃষ্টি। রেইন অর্থ কি বলো? বৃষ্টি। রেইন অর্থ বৃষ্টি। আর এ আই এন রেইন, রেইন অর্থ হচ্ছে বৃষ্টি। তাহলে আর নাম্বার ফাইভ দেখো আর ই ডি রেড, রেড অর্থ হচ্ছে লাল। আর ই ডি রেড, রেড অর্থ লাল। আর ই ডি রেড, রেড অর্থ হচ্ছে লাল, ঠিক আছে? তারপরে আর এ টি র্যাট, র্যাট অর্থ হচ্ছে ইঁদুর। র্যাট অর্থ কি দেখো? ইঁদুর। এই ইঁদুর যে স্পেলিংটা, ইঁদুর স্পেলিংটাতে কিন্তু চন্দ্রবিন্দু আছে। তাহলে দেখো ইঁদুর বানানটাতে কি আছে? ইঁদুর বানানটাতে কিন্তু এই রস্যের উপর একটা কি আছে? চন্দ্রবিন্দু আছে, এটা তোমরা খেয়াল রাখবো। ইঁদুর বানান রস্যের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে? ইঁদুর, বুঝতে পেরেছ? তারপর দেখো নাম্বার সেভেন আর ডাবল এম, রুম। রুম অর্থ কক্ষ। রুম অর্থ কি? কক্ষ। যেমন একটা ঘরের মধ্যে অনেকগুলো রুম থাকে না, রুমটাকে আসলে আমরা এখন রুম বললে ভালো বুঝি। তারপর এটার একটা বাংলা আছে যেটা তোমাদের একটু হলেও জানার দরকার, সেটা হচ্ছে কি? কক্ষ। তাহলে রুম অর্থ কি বলো? রুম অর্থ হচ্ছে কক্ষ। পরের ওয়ার্ডটায় আমরা চলে যাই, দেখো পরের ওয়ার্ডটায় আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখো? রিং, আর আই এন জি রিং। রিং যখন দেখো, এই যে আমরা ফোন, আমাদের যখন ফোন কল আসে তখন কিন্তু রিং বাজে। সো আমরা এটাকে বলি হচ্ছে রিং বাজে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিং অর্থই হচ্ছে কিন্তু বাজা। রিং অর্থ কি? বাজা। ওই যে রিং বাজে, ওই যে যে বাজতেছে ঘন্টা বাজে, তো এই যে বাজাটা, এই বাজাটাকে বলা হচ্ছে রিং। তাহলে বলো রিং অর্থ কি? বাজা। তাহলে এই ছিল আমাদের আর থেকে যে সমস্ত ভোকাবুলারি সেগুলো আমরা শিখে নিলাম।
এইবার আমরা কোন লেটারটাতে চলে যাব বলো? আমরা চলে যাব এস লেটারটাতে। চলো এস লেটারটা আমরা শুরু করি। এস এ ওয়াই, সেই, সেই অর্থ বলা। তাহলে বলো সেই অর্থকে বলা, ব ল একারে লা, সে অর্থ হচ্ছে বলা। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো নাম্বার টু, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী। স্টুডেন্ট অর্থ কি? ছাত্র বা ছাত্রী। বুঝতে পেরেছো? তোমরা যে কোনো একটা লিখলেই হবে, ছাত্র বা ছাত্রী যাই লেখো সেটাই কারেক্ট। সো তোমরা যে কোনো একটা লিখবে। তারপর নম্বর থ্রি দেখো, সং, এস ও এন জি, সং, সং অর্থ হচ্ছে গান। তাহলে আর সং অর্থ হচ্ছে গান। এবার দেখো সিং, সিং দ্বারা কী বোঝাচ্ছে? এস আই এন জি সিং, সিং অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি গান গাওয়ার ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে কিসের ক্ষেত্রে আমরা সিং শব্দটা ব্যবহার করতে থাকি? গান গাওয়ার ক্ষেত্রে। তাহলে এটার সিং অর্থ হচ্ছে গাওয়া। সাধারণত গান গাওয়ার ক্ষেত্রে এই সিং ওয়ার্ডটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সিং অর্থ হচ্ছে গাওয়া। বলো সিং অর্থকে গাওয়া। ঠিক আছে, এরপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা কি দেখো, স্ট্যান্ড আপ। এটা খুবই কমন একটা কমান্ড, যেটা আমি ক্লাসে প্রায় সময় দিয়ে থাকি বা বিভিন্ন টিচাররা তোমাদেরকে কমান্ডটা দিয়ে থাকে, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে হচ্ছে কি? উঠে দাঁড়ানো। ঠিক আছে, স্ট্যান্ড আপ অর্থ কি? উঠে দাঁড়ানো, বা আমরা শুধু দাঁড়ানো বলতে পারি স্ট্যান্ড আপ। হ্যাঁ, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়ানো বা শুধু দাঁড়ানো। উঠে দাঁড়ানো বা দাঁড়ানো আমরা সহজে যদি লিখি তাহলে দাঁড়ানো, এই বানানটা লিখতে পারি। স্ট্যান্ড আপ হচ্ছে দাঁড়ানো। তাহলে দয়ের উপরে কী হবে বলো তো? চন্দ্রবিন্দু। স্ট্যান্ড আপ অর্থ হচ্ছে দাঁড়ানো। হ্যাঁ, স্ট্যান্ড আপ অর্থ কি? দাঁড়ানো। তারপর সান, সান অর্থ হচ্ছে সূর্য, সান অর্থ হচ্ছে সূর্য, সান, এস ইউএন, সান, সান অর্থ হচ্ছে সূর্য। এটা খুবই কমন এবং খুবই ইজি একটা ওয়ার্ড, যেটা তোমরা আগে থেকেই হয়তো জানো। সূর্য বানানে কিন্তু অন্তঃস্থ জয়ের রেফ আছে, আর দন্তস্বয় কিন্তু দীর্ঘকার। এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, দন্তস্বয় দীর্ঘকার আর অন্তঃস্থ জয়ের উপর রেফ হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যেটা পড়েছিলাম দেখো, স্ট্যান্ড আপ হচ্ছে দাঁড়ানো আর সিট ডাউন হচ্ছে বসা। তাহলে স্ট্যান্ড আপ হচ্ছে দাঁড়ানো আর সিট ডাউন অর্থ কি? বসা। তাহলে স্ট্যান্ড আপ দাঁড়ানো আর সিট ডাউন হচ্ছে বসা। স্ট্যান্ড আপ দাঁড়ানো আর সিট ডাউন হচ্ছে বসা। তাহলে এই ছিল আমাদের এই এই পেজটাতে যে সমস্ত ভোকাবুলারি সেগুলো আমরা শিখে নিলাম। তারপরে দেখো নেক্সট, নেক্সট আমাদের এস থেকে আরও একটা ওয়ার্ড আছে, যেটা আট নম্বরে। হ্যাঁ, আট নম্বরে এই ওয়ার্ডটা কী দেওয়া আছে দেখো, আট নম্বরে ওয়ার্ডটা দেওয়া আছে হচ্ছে স্ট্রিম। আসলে আমরা স্পেলিংটা করি, এস টি আর ই এম, এস টি আর ই এম, স্ট্রিম। স্ট্রিম অর্থ হচ্ছে প্রবাহ। স্ট্রিম অর্থ কি? প্রবাহ, যেমন নদীর প্রবাহ বা জলের প্রবাহ, এটাকে বলা হচ্ছে স্ট্রিম। জলপ্রবাহ বা শুধু প্রবাহ আমরা বলতে পারি। স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, জলপ্রবাহ বলতে পারো বা শুধু প্রবাহ বলতে পারো, দুইটা অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা স্ট্রিম সহজভাবে লিখি, জলের প্রবাহ বা স্ট্রিম অর্থ হচ্ছে প্রবাহ। তাহলে দেখো এই যে তোমাদের কিন্তু এখানে একটা পিকচার দেওয়া ছিল, আমি যদি একটু তোমাদেরকে কানেক্ট করি পিকচারটা, এস থেকে তোমাদের সেই পিকচারটা দেওয়া ছিল। দেখো আমি এসে চলে যাই, তোমাদের সেই পিকচারটা আমি দেখাবো, ওয়েট করো। যেটা তোমাদের হচ্ছে টাইগার, টাইগার রাইমটাতে ছিল এইটা, জাস্ট ওয়েট আ মিনিট। স্ট্রিম দেখো, জলের প্রবাহ বা প্রবাহ। দেখো এখানে সেই যে তোমাদের মনে করতে পারো কিনা দেখো, ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম, মানে যে জলের প্রবাহ প্রবাহের কাছে বা জলের প্রবাহের কাছে বসে আছে। তো তোমরা জলপ্রবাহ বা শুধু প্রবাহ লিখলেও হবে। ঠিক আছে, সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্ট্রিম অর্থ কি? প্রবাহ,
বা জলপ্রবাহ। তারপর 9 দেখো, এস কে ওয়াই, স্কাই। স্কাই অর্থ হচ্ছে আকাশ। তাহলে স্কাই অর্থ কি? আকাশ। সরেয়া কয়েকারে কা তালব্যস, আকাশ। স্কাই অর্থ হচ্ছে আকাশ। আর শো, SHOW, শো। শো অর্থ হচ্ছে দেখানো। শো অর্থ কি? তাহলে দেখো, দেখানো। শো, SHOW, শো। শো অর্থ হচ্ছে দেখানো। তারপরে আমরা যে ওয়ার্ডটাতে চলে যাব সেটা হচ্ছে সাইট। শো অর্থ দেখানো আর সাইট, শো অর্থ দেখানো। এবার আমরা চলে যাব হচ্ছে সাইট। সাইট অর্থ হচ্ছে পাশ। তাহলে সাইড অর্থ হচ্ছে পাশ। পয়েকারে পা তালব্যস, সাইড অর্থ হচ্ছে পাশ। সাইড অর্থ হচ্ছে পাশ। তারপর সেন্টেন্স, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স অর্থ কি বলো? বাক্য। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তারপর নাম্বার 13 দেখো, সাউন্ড। সাউন্ড অর্থ হচ্ছে শব্দ। সাউন্ড অর্থ হচ্ছে শব্দ, SOUND, সাউন্ড। সাউন্ড অর্থ হচ্ছে শব্দ। আর SHOE, শু। শু অর্থ হচ্ছে জুতা, SHOE, শু। শু অর্থ হচ্ছে জুতা। তারপর নাম্বার 15 দেখো, নাম্বার 15 আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা কি দেখো? স্টিক, STICK, স্টিক। স্টিক অর্থ হচ্ছে লাঠি, STICK, স্টিক। স্টিক অর্থ হচ্ছে লাঠি, স্টিক অর্থ হচ্ছে লাঠি। হ্যাঁ, তারপর নাম্বার 15 ছিল স্টিক অর্থ লাঠি। তারপর দেখে স্ট্রেট, STRAIG, স্ট্রেট। স্ট্রেট অর্থ হচ্ছে সোজা, STRAIG, স্ট্রেট। স্ট্রেট অর্থ হচ্ছে সোজা। এস থেকে অনেকগুলো ওয়ার্ড আছে আসলে, স্ট্রেট অর্থ হচ্ছে সোজা। তারপর স্মল, SMALL, স্মল, SMALL, স্মল। স্মল অর্থ হচ্ছে ছোট, ছোট। স্মল অর্থ কি? ছোট। তোমরা জানো বড় ছোট ওই যে বিষয়গুলো, সেটা হচ্ছে স্মল, মানে হচ্ছে ছোট। আর বিগ অর্থ হচ্ছে বড়। হ্যাঁ, তারপরে দেখো স্টার্টিং, স্টার্টিং বা স্টার্ট যাই বলো সেটা হচ্ছে শুরু। তাহলে STARTING, স্টার্টিং, STARTING, স্টার্টিং। স্টার্টিং অর্থ হচ্ছে শুরু। তাহলে স্টার্টিং অর্থ কি দেখো? স্টার্টিং অর্থ হচ্ছে শুরু। তো এই ছিল আমাদের মোটামুটি এস থেকে যে সমস্ত ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো তো আমরা এস থেকে ওয়ার্ডগুলো শিখে নিলাম। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে আজকে আমরা কোন কতটুকু শেষ করলাম? আমরা হচ্ছে আজকে কিউ থেকে এস পর্যন্ত পড়লাম, ঠিক আছে? এগুলো তোমরা বাসায় লিখবে এবং পাশাপাশি অনেকবার করে পড়বে, তাহলেই কিন্তু তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। সো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।